নমস্কার বন্ধুরা, তোমাদের আবারও স্বাগত জানাই লার্ন টু স্টাডির অন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে। আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীদের জন্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এসেছি। উচ্চ মাধ্যমিকে নয়া সেমিস্টার পদ্ধতি আসতে চলেছে, আসছে নতুন নিয়ম এবং ঠিক তা কবে থেকে চালু হচ্ছে সেই সম্পর্কে আজকের ভিডিও। 2025 থেকে 2026 শিক্ষাবর্ষে যে পড়ুয়ারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছে তারা এই নয়া বিধির আওতায় থাকবেন। কেন্দ্রের তরফে আগেই ঘোষণা করা হয়েছিল যে দুটি সেমিস্টারে বোর্ড পরীক্ষার কথা, সেই জায়গা থেকে রাজ্য কোন পথে পাল্টে যেতে চলেছে এবার উচ্চ মাধ্যমিকের বিধি, এমন ইঙ্গিত উঠে এসেছে এক প্রকাশিত রিপোর্টে। এবার সেমিস্টার পদ্ধতিতে মূল্যায়ন চালু হচ্ছে উচ্চ মাধ্যমিকে। 2024 থেকে 2025 শিক্ষাবর্ষে যারা একাদশ শ্রেণীতে ভর্তি হবেন তাদের জন্য এই নয়া নিয়ম। বিস্তারিতভাবে বলতে গেলে বলা যায়, 2025 থেকে 2026 শিক্ষাবর্ষে যে পড়ুয়ারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছেন তারা এই নয়া বিধির আওতায় থাকবেন। কেন্দ্রের তরফে আগেই ঘোষণা করা হয়েছিল যে দুটি সেমিস্টার বোর্ড পরীক্ষার কথা, সেখানে বলা হয়েছিল যে সেমিস্টারের পরীক্ষায় বেশি নম্বর থাকবে সেই পরীক্ষার নম্বরকে গণ্য করা হবে, তবে রিপোর্ট বলছে রাজ্যের মত ভিন্ন, কেন্দ্রের নিয়মের থেকে ভিন্ন সুর ধরে। রাজ্য চাইছে উচ্চ মাধ্যমিকের সেমিস্টার পদ্ধতিতে যে দুটি পরীক্ষা নেওয়া হবে সেই দুটি পরীক্ষাতেই সমান গুরুত্ব দেওয়া হবে। এই নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকও করা হয়েছে রাজ্যে, এমনই প্রকাশিত হয়েছে সাম্প্রতিক এক রিপোর্টে। এই নয়া নিয়মে একাদশে দুটি ও দ্বাদশে দুটি পরীক্ষা হবে সেমিস্টার পদ্ধতিতে। 2024 সালে যে পরীক্ষার্থীরা একাদশ শ্রেণীতে ভর্তি হবেন তাদের প্রথম সেমিস্টার পরীক্ষা হবে নভেম্বরে। একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা হবে 2025 সালের মার্চ মাসে। প্রশ্নের ধরন নিয়েও বেশ কিছু তথ্য উঠে এসেছে। জানা গিয়েছে এই পরীক্ষা দিতে হবে ওএমআর শিটে, আর প্রশ্নের পদ্ধতি হবে এমসিকিউ ধরনের। দ্বিতীয় সেমিস্টারে ছোট বড় মিলিয়ে প্রশ্ন আসার সম্ভাবনার কথা জানা গিয়েছে, প্র্যাকটিক্যাল একটাই হবে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, জাতীয় শিক্ষানীতিতে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষার কথা বলা হয়েছে, তবে পশ্চিমবঙ্গে তা একাদশ ও দ্বাদশের ক্ষেত্রেই প্রস্তাবিত হয়েছে বলে খবর। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই নিচে একটি কমেন্ট করে জানাবে। যারা নতুন বন্ধু আছো, এমন গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। একটি লাইক কমেন্ট করতে অবশ্যই ভুলো না এবং বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করো। থ্যাংক ইউ।